অন্যান্য ধর্মের মতো ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার কোনো সুযোগ নেই। ইহুদি শরীয়ত অনুযায়ী একজন ইহুদি মায়ের সন্তান না হলে কোনো ব্যক্তি ইহুদি হতে পারে না। কিন্তু অষ্টম শতকে ককেশিয়ান খাজার সম্প্রদায় এক অভূতপূর্ব কাজ করে বসে। এ সময় ইউরোপ জুড়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রসার ঘটছে। দলে দলে মানুষ একেশ্বরবাদে বিশ্বাস করছে। ককেশাসের এই ভয়ঙ্কর যোদ্ধা জাতীয় বুঝতে পারল যে সামাজিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণে একেশ্বরবাদী একমাত্র সমাধান। কিন্তু তারা এটাও জানত যে ইসলাম বা খ্রিস্টান ধর্মের যে কোনো একটিতে যোগ দিলে হয় তারা আব্বাসীয় খেলাফতের অথবা বাইজেন্টাইন খ্রিস্টান সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়বে। তাই জন্মগতভাবে ইহুদি না হলেও 740 সালে অদ্ভুতভাবে রাজনৈতিক স্বার্থ লাভের উদ্দেশ্যে তারা রাতারাতি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়ে গেল। পরবর্তীতে এই খাজার ইহুদিরা ইউরোপে আশকেনাজি ইহুদি হিসাবে পরিচয় লাভ করে এবং ধীরে ধীরে আসল ইহুদিদের অত্যাচারের মাধ্যমে সরিয়ে নীলচোখের এই আশকেনাজিরাই ইহুদি ধর্মের কর্তা সেজে বসে। 1897 সালে এই ইউরোপিয়ান ইহুদিরাই প্রতিষ্ঠা করে জায়োনিস্ট মুভমেন্ট বা ইহুদিবাদী আন্দোলন। আল্লাহর অভিশাপে হাজার হাজার বছর ধরে নির্বাসনে থাকার পরে তারা ইসরায়েলে ফেরার পরিকল্পনা করে। যে স্বর্ণযুগের জন্য ইহুদিরা 2000 বছর অপেক্ষা করেছিল সেটা এবার বাস্তবে রূপ নিতে শুরু করল। স্ক্যাটালজি বা শেষ জামানার শিক্ষায় এই ঐতিহাসিক ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইহুদিদের মাসিহ আসার আগেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থ হবে সত্যিকার অর্থেই পৃথিবীর ইতিহাসে দাজ্জালের খুরুজ বা আবির্ভাব হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসের শেষ পর্বের শুরু হয়ে গেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তৎকালীন ফিলিস্তিনকে আগে উসমানি খেলাফত থেকে আলাদা করতে হতো, কারণ ফিলিস্তিনের অবস্থান ছিল হিজাজ বা মক্কা মদিনা এবং খিলাফতের রাজধানী ইস্তাম্বুলের মাঝামাঝি। এবং জেরুজালেম ইসলামের তৃতীয় পবিত্র শহর হওয়ার কারণে উসমানীয় সাম্রাজ্য ধ্বংস করা ছাড়া ফিলিস্তিন দখল ছিল অসম্ভব। জায়োনিস্ট মুভমেন্টের সামান্য কজন ইহুদি নিয়ে উসমানীয় সাম্রাজ্য ধ্বংস করার কথা চিন্তাও করা যায় না। 1914 সালে ইউরোপের 6টি প্রধান শক্তি ছিল। এরা হলো রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং উসমানীয় সাম্রাজ্য। জায়োনিস্টদের প্রয়োজন ছিল এমন এক পরিকল্পনার যাতে এদের মধ্যে থেকে একমাত্র উসমানীয় সাম্রাজ্যকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। এটার একটা মাত্র উপায় ছিল বিশ্বব্যাপী অরাজকতা, প্রথম বিশ্বযুদ্ধ। আক্রমণ শুরু হয় 1914 সালের 28 জুন। পরিকল্পনার অংশ অনুযায়ী এদিন সারায়েভোতে অস্ট্রো হাঙ্গেরির আর্কডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে তার গাড়িবহরে হামলার মাধ্যমে হত্যা করা হয়। এই হামলা এবং হত্যার কাজ এমনভাবে করা হয় যেন এর দায় গিয়ে পড়ে রাশিয়ার উপরে, ফলে অস্ট্রো হাঙ্গেরি বাধ্য হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া ট্রিপল আঁতাত নামে এক প্রতিরক্ষা শান্তি চুক্তিতে জড়িত ছিল, যার ফলে ফ্রান্স এবং ব্রিটেনকে রাশিয়ার পক্ষ নিয়ে অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়। এদিকে জার্মানির সাথে অস্ট্রো হাঙ্গেরি এবং ইটালির ট্রিপল অ্যালায়েন্স চুক্তি থাকার কারণে জার্মানি রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। এবার বাকি থাকে শুধু উসমানীয় সাম্রাজ্য। খলিফা পঞ্চম মেহমেদ তার সামরিক বাহিনীর দুর্বলতার কথা চিন্তা করে এই যুদ্ধে জড়াতে চাননি, কিন্তু যুদ্ধমন্ত্রী এনভার পাশা গোপনে সামরিক চুক্তিতে থাকা জার্মান বাহিনীর সাথে মিলে এক ষড়যন্ত্র করে। 29 অক্টোবর সদ্য কেনা দুটি জার্মান নিয়ন্ত্রিত জাহাজ নিয়ে তারা ব্ল্যাকসিতে নামে এবং রাশিয়ার তীরে গিয়ে হানা দেয়। ইস্তাম্বুল এই ঘটনায় দুঃখ প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই এই হামলার জবাবে ব্রিটিশ নৌবাহিনী তুরস্কের মূল ভূখণ্ডে হামলা করে বসে। এতে 2 নভেম্বর রাশিয়াও উসমানি সাম্রাজ্যের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। বাধ্য হয়ে এই মাসের 11 তারিখে উসমানীয় সাম্রাজ্য বিশ্বযুদ্ধে নাম লেখায়। চারিদিকে যখন যুদ্ধের টালমাটাল অবস্থা, তখন ব্রিটেন আরব জুড়ে তাদের গুপ্তচর পাঠাতে শুরু করে, যাদের মধ্যে ব্রিটিশ লেফটেন্যান্ট লরেন্স ব্যাপক পরিচিত, লরেন্স অফ অ্যারাবিয়া নামে। ব্রিটেন এসব গুপ্তচরদের মুসলিম সাজিয়ে আরবের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠায়, যাদের মধ্যে একজন হলেন শরীফ আল হুসেইন, যাকে খলিফা হিজাজ বা মক্কা মদিনার শরীফ হিসেবে নিয়োগ করেছিলেন। মক্কা দেখাশোনার দায়িত্ব ছিল আরব সৈন্যদের, কিন্তু মদিনা দেখাশোনা করত তুর্কি সৈন্যদল। ব্রিটিশ গুপ্তচর শরীফ আল হুসেইনকে চুক্তি করার প্রস্তাব দিল যে শরীফ আল হুসেইন যদি ইস্তাম্বুলের বিপক্ষে বিদ্রোহ করে তাহলে ব্রিটিশ হিজাজকে তুরস্ক থেকে মুক্ত করে দেবে, শরীফকে হিজাজের রাজা হিসাবে বসাবে এবং তাকে 70 লক্ষ স্টার্লিং পাউন্ড উপহার দেবে। এই ঘুষের বদলে শরীফ আল হিজাজ ইসলামী উম্মার সাথে বেইমানি করে ব্রিটেনের সাথে সামরিক চুক্তিবদ্ধ হয়।
যখন ইস্তাম্বুল থেকে মক্কা আর মদিনার নিয়ন্ত্রণ হারিয়ে গেল তখন খলিফার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার খিলাফতে ধীরে ধীরে বৈধতা হারানো শুরু করল। ব্রিটেন ভবিষ্যৎ ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার কথা চিন্তা করে এমন একটা উপায় খুঁজছিল যাতে করে খিলাফত শুধু ধ্বংসই না হয়, সাথে সাথে যেন এটাও নিশ্চিত হয় যেন কেউ আবার খিলাফতকে পুনর্গঠন করতে না পারে। কারণ খেলাফত পুনঃপ্রতিষ্ঠিত হওয়া মানেই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাওয়া। কিন্তু এত বড় মুসলিম জাহান আর তার এত এত আলেমদের মন থেকে খিলাফতকে ভুলিয়ে দেওয়া সোজা কথায় অসম্ভব। এই অসম্ভবকে মাত্র একটাভাবেই সাধন করা যেতে পারে, সেটা হলো হিজাজের ক্ষমতা খলিফার হাত থেকে কেড়ে এমন হাতে দেয়া যে নিজেও খিলাফত দাবি করবে না আর অন্য কাউকেও এই খিলাফত দাবি করতে দেবে না। তাহলে যতদিন পর্যন্ত এদের হাতে ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত খেলাফত কেউ নতুন করে গঠন করতে পারবে না। এই উদ্দেশ্য সফল করতে ব্রিটিশ গুপ্তচরেরা রিয়াদে আরবের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আব্দুল আজিজ ইবনে সৌদের কাছে গেল। যেহেতু আব্দুল আজিজের দখলে হিজাজের মতো কোনো শক্তিশালী এলাকা ছিল না, তাই তার সাথে ব্রিটেন 1915 সালে মাসিক মাত্র 5000 পাউন্ডে ট্রিটি অব ড্যারিন স্বাক্ষর করে এবং আব্দুল আজিজও ব্রিটিশের হাত ধরে মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করে। 1919 সাল নাগাদ উসমানীয় সাম্রাজ্য ভাঙতে ভাঙতে বিক্ষিপ্ত হয়ে যায়। ব্রিটিশ জেনারেল অ্যালেনবি জেরুজালেমে তুর্কি সৈন্যদলের উপর হামলা করে ইহুদিদের পবিত্র ভূমি স্বাধীন করে এবং ঘোষণা করে যে আজ ক্রুসেড শেষ হল। ইহুদিদের 2000 বছরের স্বপ্ন বাস্তব হওয়ার পথে আর এক ধাপ এগিয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী খিলাফতের স্মৃতি মন থেকে মুছে দিতে তুরস্কে নতুন নেতৃত্ব আনার প্রয়োজন ছিল। এই উদ্দেশ্যে পৃথিবীর সেরা পরাশক্তি ব্রিটেন গ্যালিপোলির মতো ছোট্ট খণ্ডযুদ্ধে মুস্তাফা কামাল পাশার কাছে হেরে তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে আসে। ফলে তুরস্কের ক্ষমতা চলে যায় মুস্তাফা কামালের হাতে আর খলিফা হয়ে পড়েন ঘর সাজানোর বস্তু। 1919 সালের 28 জুন ট্রিটি অফ ভার্সাইলসের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হলে উসমানীয় সাম্রাজ্য বিলুপ্তির মধ্যে দিয়ে তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয়। কামাল পাশা খিলাফত থেকে সকল রাজনৈতিক ক্ষমতা বিলুপ্ত করে সেটাকে ইউরোপের পোপের পদের সমতুল্য করে তোলে এবং নিজেই তুরস্কে খলিফা সেজে বসে। তুর্কি জনতা খিলাফত পেয়ে খুশি আর ওদিকে সেকুলার নেতৃত্ব একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে পেরে খুশি। সব কিছুই ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী চলছিল। কিন্তু হঠাৎ করেই 1924 সালের 3রা মার্চ ব্রিটেন মুস্তাফা কামালকে খিলাফত বিলুপ্ত করার জন্য চাপ দেয়। প্রশ্ন হলো, সব কিছুই যখন ঠিকঠাক চলছিল তখন খিলাফত বিলুপ্ত করার দরকার কি? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 1924 সালের ভারতে। তৎকালীন ভারতের আলেম সমাজ ছিলেন ইসলামিক পৃথিবীর মধ্যে অন্যতম প্রভাবশালী আলেম। ইসলামিক আইন অনুযায়ী জীবনযাপন করার জন্য তারা ভারত থেকে ব্রিটিশদের সরিয়ে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চালাচ্ছিলেন। এর মধ্যেই 1916 থেকে 18-তে খিলাফতের উপরে যখন হামলা শুরু হলো, সেই হামলা ভারতে চলমান ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিল। ইস্তাম্বুলে খিলাফত রক্ষা করার জন্য খিলাফত আন্দোলন নামে সমগ্র ভারত জুড়ে মুসলিমদের বিক্ষোভের ঝড় ওঠে। এই আন্দোলনে ব্রিটিশ বিরোধী মতের মিল পেয়ে মহাত্মা গান্ধীও হিন্দুদের নিয়ে খিলাফত আন্দোলনে যোগ দেন। ফলে খিলাফত আন্দোলন হয়ে ওঠে হিন্দু মুসলিম আন্দোলন। এই আন্দোলনে সমগ্র ভারত এমনভাবে কেঁপে ওঠে যে পশ্চিমা সমাজ তাদের কলোনিয়ালিজমের গোটা ইতিহাসে এমন ভয়ানক আন্দোলন আর দ্বিতীয়টি দেখেনি। ভয় পেয়ে ব্রিটেন ঘাবড়ে যায় এবং অন্য কোনো উপায় না দেখে মুস্তাফা কামালকে চাপ দিয়ে 3রা মার্চ 1924 সালে খিলাফত বিলুপ্ত করে। খিলাফত বিলুপ্ত হলে খিলাফত আন্দোলনও আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। খিলাফত বিলুপ্ত হওয়া মাত্রই মক্কায় শরীফ আল হোসেন এবার ব্রিটিশদের চক্রান্ত পরিষ্কার বুঝতে পারল। যেহেতু এখন আর কোনো খলিফা নেই, তাই তাকেও ব্রিটিশদের আর দরকার নেই, যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করা হতে পারে। ভয় পেয়ে 4 দিন পরে অর্থাৎ 7ই মার্চ 1924 সালে শরীফ আল হোসেন নিজেই খিলাফত দাবি করে বসে। শরীফ আল হোসেন খিলাফত দাবি করা মাত্রই ব্রিটেন আব্দুল আজিজ ইবনে সৌদকে মক্কা আক্রমণ করার নির্দেশ দেয়। মাত্র 6 মাসে মক্কা বিজয় হয়ে যায় এবং শরীফ আল হোসেন মক্কা ছেড়ে পালিয়ে যায়। আব্দুল আজিজ ইবনে সৌদ এরপর মক্কা এবং পরবর্তীতে মদিনার ক্ষমতা নিয়ে নেয় এবং এখন পর্যন্ত সৌদ বংশের হাতেই মক্কা মদিনার ক্ষমতা কুক্ষিগত আছে। 1924 সালের এপ্রিলে আল আজহার বিশ্ববিদ্যালয় খিলাফত বিলুপ্তিকে বিদাত এবং হারাম বলে ফতোয়া প্রদান করে এবং খিলাফত দ্রুত গঠন করার জন্য একটি সম্মেলনের আহ্বান করে। এই সম্মেলন যাতে সফল হতে না পারে, তাই ব্রিটেন আব্দুল আজিজের মাধ্যমে 1926 সালের মে মাসে মক্কায় একটা সম্মেলন ডাকে এবং হজের সময় হওয়ায় বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ ইসলামিক নেতাকে এই সম্মেলনে টেনে আনতে সক্ষম হয়। ফলে 1926 সালে কায়রো সম্মেলন ব্যর্থ হয়ে যায় এবং কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পেরেই তা ভেস্তে যায়।
এদিকে মক্কা সম্মেলন অদ্ভুতভাবে খিলাফত বিপর্জিত ওহাবি আন্দোলন প্রচার করা শুরু করে এবং আব্দুল আজিজ নিজেই এই সম্মেলনে দুইবার উপস্থিত হয়ে তাকে হিজাজের মালিক হিসাবে মেনে নিতে আহ্বান করে। উপস্থিত সবাই যখন নিজেদের মধ্যে এই নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত, তখন ভারতের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আলী জওহর দাঁড়িয়ে পড়েন এবং আব্দুল আজিজকে মুখের উপরে সম্মেলন থেকে বের হয়ে যেতে বলেন এবং বলেন যে মুসলিম বিশ্ব কোনো দিন তার শাসন মেনে নেবে না। এই ঘোষণার পরে আর কোনো মুসলিম নেতা কোনো কথা বলার সাহস পায়নি, ফলে সৌদি ওহাবি আইনকে সম্মতি না দিয়েই সম্মেলন শেষ হয়ে যায়। এরপর প্রত্যেক বছর এই সম্মেলন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলেও এরপরে আর কোনো দিন এই সম্মেলন হয়নি। এভাবেই খিলাফত ইসলাম থেকে বিলুপ্ত হয়ে গেল। দর্শক, আমাদের আলোচনার মাধ্যমে নতুন কিছু জানতে পারলে লাইক করে ভিডিওটিকে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।